আসসালামু আলাইকুম। লার্নিং এন্ড আর্নিং টিমের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আজকের আরো একটি নতুন এপিসোডে। বন্ধুরা আশা করি ভালো রয়েছেন। ইমেল রিড করে আর্নিং খুব একটি মজার বিষয়, কেননা যারা অনেকেই স্কিল নন বা কোন ধরনের কাজ জানেন না অথবা কোন ধরনের ইনভেস্ট করার মতো ক্যাপাবিলিটি নেই। মূলত এই ওয়েবসাইটের মধ্যে সাইন আপ করার পরে আপনি অবশ্যই ডেলি ডেলি ইমেল পাবেন, তার মানে তারা ইমেল সেন্ড করবে, সেই ইমেল এর মধ্যে আপনি ঢুকবেন, ঢুকার পরে রিড করবেন। রিড করার এগেনস্টে প্রত্যেকটি মেইলের জন্য আপনি ভালো মানের একটি আর্নিং করতে যদি ছোট ছোট ইনকাম, কিন্তু মাস শেষে কিন্তু আপনি মোটামুটি একটি ভালো মানের হাত খরচের টাকা এনশিওর করে নিতে পারবেন শুধুমাত্র এই ওয়েবসাইটটি থেকে। সো ভিডিওটি শুরু করার পূর্বে বরাবরের মতো অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি যে বেল আইকনটি রয়েছে সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং এন্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো এই প্ল্যাটফর্ম থেকে পেয়ে যেতে পারেন। সো ফিরছি একটু পরে, সাথেই থাকুন। সো লেটস সি আজকের কাঙ্ক্ষিত ওয়েবসাইটের মধ্যে। এই ওয়েবসাইটের নাম হচ্ছে inboxcash.io। এটি সম্পর্কে আপনি বিস্তারিত জানতে চাইলে অবশ্যই আপনি যদি ইউটিউবে সার্চ দেন অনেকগুলো ভিডিও পাবেন, এবং এটি ট্রাস্টেড ওয়েবসাইট। প্রথমত আপনাকে মনে রাখতে হবে, যেহেতু একটি ইমেল রিড করার বা আর্নিং করার একটি ওয়েবসাইট, সুতরাং আপনাকে সাইন আপ করতে হবে, তার মানে রেজিস্ট্রেশন করতে হবে। এখানে লেখা রয়েছে গেট পেড টু রিড ইমেল, তার মানে জাস্ট আপনাকে তারা পেইড করবে শুধুমাত্র ইমেল রিড করার জন্য। দ্যাটস ইট, এতটুকু। এখানে জানার কিছু নেই, জাস্ট আপনাকে সাইন আপ করে নিতে হবে। সো সাইন আপ করার জন্য এখানে যে রেজিস্টার বাটন দেখতে পাচ্ছেন সেই রেজিস্টার বাটনে ক্লিক করবেন। রেজিস্টার বাটনে ক্লিক করার পরে সরাসরি আপনার সামনে এই পেজটি উপস্থিত হবে। আপনি ইউজার নেম দিবেন, এরপর ইমেল অ্যাড্রেস দিবেন, এরপর পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ড, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস সহ অ্যাড্রেস দিবেন, এবং সিটি দিবেন, এবং স্টেট দিবেন। স্টেট মানে হচ্ছে যে এখানে আপনি বসবাস করেন, তার মানে হচ্ছে সিটি। এরপরে জিপ কোড দিবেন, তার মানে পোস্টাল কোড। এরপর রয়েছে মেল দিবেন, এরপর রেফার কোডটা ডিফল্ট অবস্থা থাকবে। এরপরে আই এম নট এ রোবট এ ক্লিক করবেন, এরপর চেক বক্সে যেটি দেখতে পাচ্ছেন সেই তিনটি চেক বক্সে ক্লিক করবেন, দ্যাটস ইট। এরপর রেজিস্টার বাটনে ক্লিক করবেন। রেজিস্টার বাটনে ক্লিক করার পরে আপনাকে লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য সরাসরি আপনি আপনার মেল চেক করবেন। মেল যখন আপনি ক্লিক করবেন, তার মানে আপনাকে এখানে লগ ইন করে ঢুকতে হবে। সুতরাং লগ ইন করে ঢুকতে হলে এই পেজটি আপনার সামনে উপস্থিত হবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। সো এখানে একটি সিকিউরিটি কোড আছে। সো সিকিউরিটি কোডটি কোথায় পাবেন, সেটি হচ্ছে যে আপনি যখন এখানে সাইন আপ করবেন তখন তারা কিন্তু একটি কোড পাঠাবে, লগ ইন ভেরিফিকেশন কোড। এই যে দেখতে পাচ্ছেন ইনবক্স ক্যাশ লগ ইন ভেরিফিকেশন কোড, সেটিতে আমি ঢুকবো। ঢোকার পরে এই যে একটি কোড দেখতে পাচ্ছেন সেই কোডটি আমি কপি করবো, দ্যাটস ইট, সিম্পল। এটি আপনি মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে করে নিতে পারেন, তার মানে আপনি যে কোনো ডিভাইসে এই কাজগুলো খুব সহজেই যে কোনো প্রান্ত থেকে। অলরাইট, আমি লগ ইন করে ফেলেছি। লগ ইন করার পরে সরাসরি আমার এখানে যে ইন্টারফেসটি উপস্থিত রয়েছে সেটি হচ্ছে এখানে সবগুলো জিরো জিরো দেখা যাচ্ছে। যত না যখন আপনি এখানে অ্যাকাউন্ট তৈরি করবেন, তখন অ্যাকাউন্ট তৈরি করার পরে আপনি এখানে সবগুলো ব্যালেন্স জিরো দেখতে পাবেন। সো প্রথমে এখানে অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারবেন অনায়াসে মোবাইল অথবা কম্পিউটার অথবা যে কোনো ডিভাইসে। এরপর যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাকে অ্যাকাউন্ট তৈরি করার পরে একটু অপেক্ষা করতে হবে। অনেক সময় 5 ঘন্টা, 4 ঘন্টা, 3 ঘন্টা বা 7 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হবে ইমেইলগুলো আসার জন্য। সো আমি অ্যাকাউন্ট তৈরি করে ফেলেছি। এবার আমি প্রায় 5 ঘন্টা পরে একটি ইমেল পেয়েছি। অনেক সময় 3 ঘন্টার মধ্যে ইমেল চলে আসে। সো আমি ইমেল চেক করছি। এখানে একটি ইমেল দেখা যাচ্ছে, আপনি এখানে দেখতে পাচ্ছেন ট্রাভেল টাইমস সো মেনি পিপল ফেস, এটিতে আমি ক্লিক করছি। এই যে এখানে একটি লিঙ্ক দেখতে পাচ্ছেন, তার মানে আপনি যখন অ্যাকাউন্ট তৈরি করবেন, অ্যাকাউন্ট তৈরি করার পরে একটু ধৈর্য ধরতে হবে, 5 ঘন্টা বা 3 ঘন্টা বা 4 ঘন্টা, অনেক সময় তারা কিন্তু দ্রুত এই ধরনের ইমেল পাঠায়। এই ইমেলের মধ্যে একটি লিঙ্ক দেওয়া থাকবে, এই যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন, এই লিঙ্কের মধ্যে আপনাকে প্রবেশ করতে হবে। জাস্ট আমি মাউসের লেফট বাটন প্রেস করে আর একটি ট্যাবে ওপেন করছি। আপনি মোবাইল কাজ করলে এই লিঙ্কের মধ্যে জাস্ট ক্লিক করতে হবে। সো এখানে একটি টাইম কাউন্ট হচ্ছে, টাইমটি শেষ না হওয়া পর্যন্ত আপনাকে একটু ওয়েট করতে হবে। আপনাকে মনে রাখতে হবে যে কয়েকটি লিঙ্ক আসবে, এইভাবে লিঙ্কগুলো চেক করে করে আপনি সেটাতে ঢুকবেন। ঢোকার পরে এই সময়টুকু শেষ না হওয়া পর্যন্ত আপনাকে একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পরে কি হবে সেটা আমি একটু পরে দেখাচ্ছি। বন্ধুরা, এই ফাঁকে যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন, আর বেশি বেশি শেয়ার দিন, যাতে এই ধরনের ভিডিও আরও পেতে পারে, সবাই উপকৃত হয়ে আর্নিং করতে পারে। সুতরাং আমি অবশ্যই আপনাদের কাছ থেকে সেটি আশা করবো, এবং লাইক দিন বেশি বেশি করে। সো সেটি কাউন্ট হয়ে গেল, 100% হয়ে গেল। এরপর এখানে একটি দেখা যাচ্ছে ক্যাপসা, আই এম নট এ রোবট এ ক্লিক করবো। আই এম নট এ রোবট এ ক্লিক করার পরে স্যান্ডে ক্লিক করবো। স্যান্ডে ক্লিক করার পরে সরাসরি আপনার সামনে এই ধরনের একটি ইন্টারফেস উপস্থিত হবে। ইউ হ্যাভ redirected, you have been credited successfully for this activity. তার মানে এখানে আমি এই কাজটুকু করার বিনিময়ে প্রায় 5 সেন্টের মতো পেয়েছে। সো আশা করি আপনি এই মেলটি রিড করে করে এখানে বেশ কয়েকটি
আর্নিং করে নিতে পারবেন। ধরুন আমি এটি আর্নিং করে ফেলেছি, সেটি এখন মূল ব্যালেন্সে জমা হয়েছে কিনা সেটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। সো এখানে সবগুলো জিরো দেখাচ্ছে, এখন আমি যদি একটু রিফ্রেশ দেই আমার পার্সেন্টেজ যোগ হয়েছে কিনা সেটি আমি একটু ট্রাই করে দেখি। আশা করি আপনি সেটি করে নিতে পারবেন। এই যে দেখা গেল যে আমার মূল ব্যালেন্সের সাথে 5% অ্যাড হয়ে গেল। এভাবে কিন্তু আপনাকে মেইল গুলো রিড করে করে আর্নিং করতে হবে এই ওয়েবসাইটটি থেকে। সো সিম্পল, এই ওয়েবসাইটটিতে কাজ করা, ছোট ছোট ইনকাম জেনারেট করার জন্য আমি মনে করি ওয়ান অফ দ্য বেস্ট এবং ট্রাস্টেড এই ওয়েবসাইটটি। কোনো রকম দক্ষতা, কোনো রকম অভিজ্ঞতা, কোনো রকম ঝামেলা ছাড়াই আপনি এই ওয়েবসাইটটিকে কাজে লাগিয়ে মাসে যেটি হাত খরচের টাকা এনশিওর করে নিতে পারবেন। আমি সবসময় চেষ্টা করি আপনাদের উপকার করার জন্য, বিশেষ করে যারা স্টুডেন্ট রয়েছেন বা আনএমপ্লয়েড রয়েছেন, বাড়তি হাত খরচের টাকা যাদের ইনকাম করা ফরজে আইন, যাদের কোনো ক্যাপাবিলিটি নেই ইনভেস্ট করার মতো, তাদের জন্য ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি। সুতরাং আমার চ্যানেলের মধ্যে প্রায় 850টির মতো ভিডিও দেওয়া রয়েছে। সেই ভিডিওগুলো কোনো না কোনো ভিডিও আপনি যদি দেখেন তাহলে অবশ্যই আপনি আপনার মোটামুটি হাত খরচের টাকাটা এনশিওর করে নিতে পারবেন। সো আমার মেইন ব্যালেন্সের মধ্যে যে মোট অ্যামাউন্টটুকু সেই অ্যামাউন্টটুকু যোগ হয়ে গিয়েছে। এবার একটি কথা বলে রাখা ভালো, সেটি হচ্ছে যে এখানে একটি রেফারেল লিঙ্ক দেওয়া রয়েছে, সেই রেফারেল লিঙ্কটি আপনি এটি কপি করবেন। কপি করার পরে সরাসরি আপনি এটি শ্রিং করবেন, শ্রিং করার পরে বিভিন্ন জায়গায় এটি শেয়ার করে আর্নিং করতে পারবেন। এবার কিভাবে উইথড্র নেবেন সেটি আমি একটু করে দেখিয়ে দিচ্ছি। উইথড্র বাটনে আপনাকে ক্লিক করতে হবে। উইথড্র বাটনে ক্লিক করার পরে এখানে যে অপশনগুলো রয়েছে, উইথড্র বাটনের এখানে পারফেক্ট মানিতে যদি আপনি নিতে চান মিনিমাম ব্যালেন্স আপনার থাকতে হবে $2। আর আদার আরেকটি রয়েছে সেটি আমি দেখাচ্ছি, পসেট পে। পসেট পে এর মাধ্যমে যদি আপনি নিতে চান তারপরে আপনি 1 সেন্ট যদি আর্নিং করেন এখান থেকে উইথড্র নিতে পারবেন। এভাবে আপনি 1 সেন্ট, তারপরে 25 সেন্ট, 50 সেন্ট, 75 সেন্ট এবং আপনি 100 সেন্ট, তার মানে $1। প্রথমে আপনি 1 সেন্ট হলে কিন্তু উইথড্র নিতে পারবেন। সো আমার এখন 1 সেন্ট এতটুকু তো আসেনি, আমি অবশ্যই এটি হলে আপনাদেরকে উইথড্রটা দেখাবো। তারপর আমি প্রসেসটা বলে দিচ্ছি কিভাবে আপনি উইথড্রটা নেবেন। উইথড্রটা নিতে হলে আপনাকে মিনিমাম 0.01 সেন্ট হতে হবে। এরপরে আপনি এখানে অ্যামাউন্টটুকু লিখবেন, এরপরে উইথড্রতে ক্লিক করবেন। তার মানে আপনাকে প্রথমে মনে রাখতে হবে যে এটি সিম্পল একটি মিনিমাম অ্যামাউন্ট, যদি আপনি এখান থেকে আর্নিং করেন অনায়াসে কিন্তু এখানে উইথড্র নিতে পারেন। সো সেটি নিতে হবে ফসেট পে এর মাধ্যমে। ফসেট পে এর অ্যাকাউন্ট আপনি কিভাবে করবেন সেটি আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি। ফসেট পে এখানে দুটো অপশন আছে, পারফেক্ট মানি আছে, পেইয়ার রয়েছে, ফসেট পে, তিনটি অপশন রয়েছে। আপনি জাস্ট ফসেট পে তে ক্লিক করবেন, সেটি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পরে আর্নিং আর্নিং অ্যামাউন্টটুকু এখানে লিখবেন, তারপর উইথড্রতে ক্লিক করবেন। উইথড্রতে ক্লিক করার পরে জাস্ট আপনার সামনে যে মেসেজটি উপস্থিত হবে, হয়তো ইউ নিড টু সেট আপ ইউর অ্যাকাউন্ট ফার্স্ট, তার মানে আপনাকে অ্যাকাউন্টটি এখান থেকে সেট আপ করে নিতে হবে। অ্যাকাউন্ট সেট আপ করে নেওয়ার জন্য আপনাকে এই যে অ্যাড নিউ, যেটি অ্যাড নিউ তে আপনাকে ক্লিক করতে হবে। অ্যাড নিউ তে ক্লিক করার পরে আপনি এখানে অ্যাড্রেসটা দিবেন, কিসের অ্যাড্রেস সেটি বলছি, ফসেট পের অ্যাড্রেস। সো সো ফটেজ ফসেট পের অ্যাড্রেস কোথায় পাবেন সেটি আমি এবার দেখাচ্ছি। সরাসরি আপনাকে গুগলে চলে যেতে হবে। গুগলে লিখবেন ফসেট, এফ এ ইউ সি ই টি, ফসেট পে পি এ ওয়াই .io লিখবেন। সেটি লিখার পরে জাস্ট সার্চ দিবেন, তার মানে এখানে আপনাকে একটি অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে হবে। আমি আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে দেখিয়েছি কিভাবে আপনি এখানে অ্যাকাউন্ট তৈরি করবেন। ফসেট পে এর মধ্যে যদি অ্যাকাউন্ট তৈরি না করে থাকে তাহলে অবশ্যই করে নেবেন। এইভাবে আমার যেহেতু অলরেডি অ্যাকাউন্ট তৈরি করা আছে সুতরাং আমি ইউজার ড্যাশবোর্ডে ক্লিক করছি। ইউজার ড্যাশবোর্ডে ফসেট পে এর মধ্যে যখন অ্যাকাউন্ট তৈরি করবেন তখন আপনার এইখানে বেশ কয়েকটি ওয়ালেট শো হবে। বিটকয়েন রয়েছে, ইথেরিয়াম রয়েছে, তারপর লিটকয়েন রয়েছে, আপনার যেটি পছন্দ সেটি আপনি ইউজ করতে পারেন। সো সেই জন্য ডিপোজিটে ক্লিক করতে হবে। ডিপোজিটে ক্লিক করার পরে আপনার এখানে বিটকয়েন এই যে অ্যাড্রেস রয়েছে, তারপর ইথারাম রয়েছে। সো আমি বিটকয়েন ইউজ করবো, বিটকয়েনটি আমি কপি করবো। কপি করার পরে সরাসরি আমি এখানে পেস্ট করে দিব, তার মানে ফসেট পে থেকে আমি এখানে বিটকয়েনের অ্যাড্রেসটি পেস্ট করে দিলাম। এরপর আমি সেভে ক্লিক করবো। সেভে ক্লিক করার পরে আমার অ্যাকাউন্টটি কিন্তু হয়ে গেল। ভেরিফিকেশন কোড হ্যাজ বিন সেন্ড টু ইউর ইমেল অ্যাড্রেস, ইট উইল ভ্যালিড ফর 30 মিনিটস, এন্টার দ্য কোড টু কন্টিনিউ। এখানে একটি ভেরিফিকেশন কোড গিয়েছে, সেই ভেরিফিকেশন কোডটা দিয়ে আপনাকে জাস্ট একটু সেটি টেস্ট করে দিতে হবে। সো আশা করি আপনি সেটি করতে পারবেন। সো আমি সেটি দেখাচ্ছি যে কনফার্ম ইউর অ্যাড্রেস ইনবক্স ইনবক্স চেঞ্জ। এই যে এখানে এই যে সিকিউরিটি কোডটি আমি এখানে বসাবো, সিকিউরিটি কোডটি বসানোর পরে আমি কনফার্মে ক্লিক করবো। কনফার্মে ক্লিক করার পরে ইনফোর্স স্টেটিং ওয়াজ নট ইন কারেক্ট ইনফরমেন্ট, একটু ভুল দেখাচ্ছে, সার্ভারের কারণে অনেক সময় প্রবলেম হয়, যে এখানে অনেক সময় আপনার কোডটি দুবার আসতে পারে। সো আমার একবার এসছে সার্ভারের সমস্যার কারণে, সেটি দেখাচ্ছে। আপনি জাস্ট এখানে সিম্পল যে কোডটি রয়েছে প্রায় 5 ডিজিটের মতো, সেই ডিজিটের কোডটি আপনাকে এখানে পেস্ট করে দিতে হবে। পেস্ট করে দেওয়ার পরে আপনি অনায়াসে সেটি এখান থেকে আমি কনফার্ম করে নিচ্ছি। কনফার্ম করে নেওয়ার পরে এই যে সাকসেসফুলি অ্যাড হয়ে গিয়েছে, তার মানে আপনাকে পেমেন্টটুকু নেওয়ার জন্য এখানে এই অ্যাড্রেসটি বসাতে হবে। সো এরপরে আপনি যখন এখান থেকে মিনিমাম 0.01 সেন্ট আর্নিং করবেন তখন সেটি উইথড্র নিতে পারবেন। কিভাবে উইথড্র নিতে হবে সেটি আমি পরে পরের ভিডিওতে দেখাবো। আশা করি সেই ভিডিও মিস না করতে চাইলে অবশ্যই
লার্নিং অ্যান্ড আর্নিং টিমের সাথে কানেক্টেড থাকবেন এবং আমি দেখিয়ে দিব বিস্তারিত, এবং আপনাদের কোনো কমেন্ট থাকলে কমেন্ট বক্সে জানাবেন। সো ভালো, আশা করি ভালো লেগেছে ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করতে হলে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন, পাশাপাশি বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন যাতে সবার আগে লেটেস্ট লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো ওখান থেকে পেয়ে যেতে পারেন। আইল ক্যাচ ইউ গাইস ইন মাই নেক্সট ভিডিও, টিল দেন টেক কেয়ার।